গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, ঘুম থেকে উঠে গেছি আর দিদি গরম গরম চা সাথে মোয়ার বিস্কুট দিয়েছে। আর আজকে ব্রেকফাস্টে একটু স্পেশাল ছিল, অনিয়ন্স রিংস ছিল আর সাথে ছিল চিড়ের পোলাও। আমার ভীষণ ভালো লাগে, দিদি এত টেস্টি করে বানায় চিড়ের পোলাওটা, কি বলবো। তো ব্রেকফাস্টে আজকে আমরা এটাই খেয়েছি, যেহেতু আজকে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ছিল, ফাইনাল ম্যাচ ছিল, তো তার জন্য আজকে ফটাফট খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা সবাই। লাঞ্চটা একটু খেতে একটু দেরি হবে, তো যাই হোক সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে আর এদিকে খেলাও শুরু হয়ে গেছে। তো খেলা দেখছিলাম আর দিদি আজকে বলছিল লাঞ্চে কি হবে, তো দিদি আজকে ডাল পরোটা বানিয়েছে, ডাল দিয়ে পরোটা বানিয়েছে, সেটাও ভীষণ টেস্টি করে বানায়, এত ভালো লাগে খেতে। তার সাথে করেছিল আলুর দম, এত টেস্টি হয়েছে আজকে, প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি হয়েছিল। তো যাই হোক সাথে ছিল আলুর দম। তো যেহেতু ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, তো খেলা দেখে দেখেই আজকে খাওয়া দাওয়া করেছি। আর যেহেতু আজকে ছট পূজাও ছিল, তো সেখানেও যেতে হবে, তো তার জন্য খাওয়া দাওয়াটা করে নিলাম। আর তো যাই হোক একটা আউট হয়ে গেল, কি করব আর, এদিকে খাওয়াও নিয়ে বসেছি আর একটা আউট হয়ে গেল। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম আর আমি দিদি আর পুচকিটা বেরিয়ে গেছি ছট পুজোতে। এখানে খুব সুন্দর করে ছট পুজো হয়, তো দিদি বলছে যে নিয়ে যাবে, তো তার জন্য রেডি হয়ে গেছি আমরা সবাই। তো এখন যাচ্ছি ছট পুজোতে। তো দিদি আমি আর পুচকি টমটমে বসে গেছি, তো এই কথা বলছিলাম আর কি, কারণ এখানে খুব সুন্দর ছট পুজো হয় আর এখানে একদম ঘাটের মধ্যেই হয়, কারণ এখানে যে ঘাটটাতে পুজো হয় সেখানে অপোজিট সাইডে বাংলাদেশ বর্ডার, তো আর এই সাইডে করিমগঞ্জ, মানে এত সামনে থেকে দেখা যায় মানে বর্ডারটা, এত ভালো লাগে দেখতে। বাংলাদেশ থেকে মানুষ সব এখানে তাকিয়ে দেখছিল, মানে এখানে ছট পুজো হচ্ছে আর বাংলাদেশ থেকে এখানে সবাই দেখছে, ভীষণ ভালো লাগে জিনিসটা দেখতে। আর আমরা একটু দেরি করে এসেছিলাম, তো অলমোস্ট পুজো হয়েই গেছিলো আর সূর্যও ডুবে গেছিলো, আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, কারণ খেলা হচ্ছিলো, তো তো খেলা দেখছিলাম, তার জন্য এখানে আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক এখন একটু পুজো দিয়ে নেব আর একটু নমস্কার করে নেব। ছট পূজাটা বিহারিদের অনেক বড় উৎসব, ওরা এই পুজোটাই করে। তো যাই হোক, আর এই পুজোটা অনেক কষ্টের একটা, মানে ওদের জন্য, কারণ জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে এই দেখো একজন দন্ডি কেটে অনেক দূর থেকে আসছে, দন্ডি কেটে কেটে জলের মধ্যে এখন দাঁড়িয়ে থাকবে, তো ভীষণ কষ্টের একটা। তো যাই হোক কষ্ট করে, কারণ ওদের আশা পূরণ হয় তাই ওরা কষ্ট করে, তো যার যেরকম নিয়ম সেরকমভাবেই পুজো করে। তো চলো তাহলে, পুজো দেখা আমাদের হয়ে গেছে, তো এখন বাড়িতে চলে যাব, কারণ ওদেরও পুজো হয়ে গেছে, আবার ভোরবেলা আসবে ওরা, কারণ সন্ধে পর্যন্ত, আগের দিন সন্ধ্যা পর্যন্ত ওরা জলে থাকে, তারপরের দিন সকালবেলা ভোরবেলা মানে সূর্য ওঠার আগে ওরা ঘাটে চলে আসে, তারপরে আবার জলের মধ্যে দাঁড়িয়ে থাকে, তারপরে সূর্য উঠে গেলে ওরা উঠে যায় জল থেকে। তো যাই হোক আমাদের পুজো দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। তো এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো, তারাও আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।